তখন তার চোখে মুখে ছিল প্রতিরোধের আগুন। সে ব্যাগ থেকে একটা কাটা কম্পাস বের করে ঘরে থাকা প্লাস্টিকের জলের ড্রামগুলো ফুটো করে দেয়। ড্রাম থেকে জল বেরোতে থাকে। তখন সে একটি ইলেকট্রিকের তার নিয়ে দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে জলের উপর ফেলে দেয়, আর কারেন্টের সুইচ অন করে বিছানায় রানীর মতো বসে চুপ করে এক রহস্যময় হাসি নিয়ে তাকিয়ে থাকে তার সৎমার বাবার দিকে। জল গড়িয়ে গড়িয়ে তার সৎমা আর তার বাবার কাছে যায় এবং শক লেগে দুজনেই মারা যায়। এরপর ছোট্ট মেয়েটি রহস্যময় হাসি দিয়ে হতে একটা আপেল নিয়ে খেতে থাকে, আর তার সামনে বসে থাকা দুই সৎ ভাই এর দিকে দুটি রোল করা জয়েন্ট ছুড়ে দিয়ে তাদের ইশারাই খেতে বলে। এই ছোট্ট মেয়েটি আসলে ওই চুরির মাস্টার মাইন্ড নেহা, আর তার দুই সৎ ভাই হল সেই মুখোশ পরা দুই চোর যারা বাড়ি বাড়ি গিয়ে চুরি করছিল। কিছুক্ষণ পরে নেহা সেস একাডেমি থেকে বেরিয়ে চলে আসে। একটি ঘরে নেহাকে দেখা যায় ল্যাপটপে কিছু টাইপ করতে, আর তার দুই ভাই আলী আর আকবর বসে বসে নেশা করছিল। আলী মুখে হাসি নিয়ে বলে উঠল, দিদি সাবাস দিদি, আমার মনে হয় আজ অব্দি এইভাবে 15 আগস্টের দিন 50টা ঘরে সোনা দানা মিলিয়ে প্রায় 7 কোটি টাকার ডাকাতি কেউ করেনি, আর এরপরেও আমরা আরামে ঘুরে বেড়াচ্ছি, তোমার তুলনা নেই দিদি। এরপর আকবর নেহাকে বলল, এখন বুঝতে পারছি দিদি, প্লাম্বার, এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান এইসব শেখার জন্য কেন আমাদের জোর করেছিলে, তাও আবার মরে যাওয়া আবির এর নাম দিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে, যার এই চুরির সাথে কোনো সম্বন্ধই নেই। বা দিদি কি প্ল্যান বানিয়েছো? আলী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে নেহাকে বলল, কিন্তু দিদি আমরা দুজনে একটা কথা বুঝতে পারলাম না। নেহা বলল, কি? আলী অবাক হয়ে বলল, তুমি পুলিশকে ফোন করলে, আবার নিজের জায়গাটাও দেখালে, আর সব চুরমার করে দিলে, কেন দিদি? কত কষ্ট করে সব রেডি করেছিলাম। এখনো পুলিশ ধরতে পারেনি, এই জন্য খুশি হচ্ছে তো? কেন যেন ধরতে পারেনি? কারণ এখনো অব্দি একটা প্রমাণও পাওয়া যায়নি, আর ওই জায়গাটারও কোনো প্রয়োজন ছিল না, এই জন্য। আলী অবাক কণ্ঠে বলল, কি করে দিদি, বিনা কলেজে গিয়ে তুমি কম্পিউটারকে নিজের আঙুলে নাচাও কিভাবে? এই কথা শুনে নেহা ল্যাপটপটা বিছানায় রেখে দেয়ালের দিকে ঝোলানো একটা হোয়াইট বোর্ডের কাছে গেল, যেখানে তাদের পরের চুরির প্ল্যান করা ছিল। নেহা হোয়াইট বোর্ডের দিকে একবার দেখে আলীর দিকে তাকিয়ে বলল, শেখার ইচ্ছা থাকলে সবার সব কিছু শিখতে পারে, আমি যদি এটা শিখে করতাম তাহলে এটাকে এথিক্যাল হ্যাকিং বলা হতো। বিনা এথিক্সের এই শহরের জন্য হ্যাকিংই যথেষ্ট, ইলিগাল ইজ দি নিউ নর্মাল, এটা তোমাদের মাথায় ঢুকবে না। আলী বলল, সে যাই হোক দিদি, তুমি কম্পিউটারটা বেশ ভালোই নাচাতে পারো। এরপর নেহা আলী আর আকবরের সামনে এসে বসল, আর রহস্যময় কণ্ঠে বলল, মন দিয়ে শোনো, আগেরবারের মতো এইবারেও বাকি 58টি ঘরে খুব চালাকির সাথে চুরি করতে হবে, আর এই শহর ছেড়ে চলে যেতে হবে, বুঝেছ? এই বলে নেহা সামনের বাটিতে রাখা দুটি রোল করা জয়েন্ট তাদের দিকে বাড়িয়ে দিল আর বলল, বুঝেছ? মাথা নাড়িয়ে আলী ও আকবর দুই ভাই চুপ করে বসে থাকলো। অন্যদিকে শ্রাবণী নিলয়কে কিছু একটা খাবার দিয়ে বলল, আজকে কোন দিন জানো? নিলয় বলল, ওই চোরেদের ধরার দিন। শ্রাবণী একটু অভিমানী কণ্ঠে বলল, 3 বছর আগে তুমি যেই দিন আমাকে প্রথমবার দেখেছিলে সেই দিন আজ সিএম এসেছিল, কড়া রোদে যখন রাস্তার মাঝে দাঁড়িয়ে ডিউটি করছিলাম আর হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম, সবাই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, একমাত্র তুমি আমাকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিলে, এই দিনটা আমি কি করে ভুলতে পারি? এই বলে শ্রাবণী নিলয়ের কাছে আসে। ঠিক এমন সময়ে শ্রাবণীর চাচা চলে আসে, তার বলে, কিন্তু ও তো ভুলে গেছিল, তোকে ভর্তি করে তোর জ্ঞান আসার আগেই গায়েব হয়ে গেছিল। শ্রাবণীর চাচা হতে একটা ম্যাগাজিন নিয়ে এসে বাঁকা কণ্ঠে বলল, ভাগ্যেস এই ম্যাগাজিনের ফটোগ্রাফার ওর ফটো তুলে ম্যাগাজিনের খাবার পেজে চেপেছিল, তাই ওর খোঁজ পাওয়া গেছিল, না হলে আমি। নিলয় শ্রাবণীর চাচার কথা শুনে রেগে গিয়ে বলল, না হলে কি কোনো বড়লোক ঘরের ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিতেন? শ্রাবণী শান্ত গলায় বলল, নিলয় প্লিজ শোনো না আমার কথাটা। নিলয়কে রেগে যেতে দেখে শ্রাবণী তাকে চুপ করায়। শ্রাবণীর চাচা ভয় পেয়ে আমতামতা করে আবার বলে ওঠে, না না এরকম কথা নয়, আচ্ছা সারো এইসব কথা, শুনলাম নাকি তোমার মেডেলটা কেউ নিয়ে চলে গেছে, যেটা এখনো পাওয়া যায়নি। চাচার মুখে আবার মডেলের কথা শুনে শ্রাবণী
বিরক্ত হয়ে মাথায় হাত দেয়। চাচাও বুঝতে পারে যে সে মুখ ফসকে আবার ভুল কথা বলে ফেলেছে। এই দুই গালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে থাকে, আরে আরে কি বলে ফেললাম, সেদিন মেডেলের কথা বলতেই গায়ে চড় মেরে দিছিল, আর আজ তো চুরির কথা বলে ফেলেছি, জানি না কি করবে। চাচা এসব বলতে বলতে দুই গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তখন নিলয় মৃদু গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন। শ্রাবণীর চাচা নিলয়ের মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে বলল, ভুল করে বলে ফেললে নাকি? না না, আই এম সরি। একটু ভয় পেয়ে শ্রাবণীর চাচা বলল, মেরেছিলে সেই জন্য নাকি আবার মারবে সেই জন্য? শান্ত ভঙ্গিতে নিলয় বলল, যাই হোক না কেন, আপনি আমার থেকে বয়সে বড়, আমার হাত তোলা ঠিক হয়নি। নিলয়ের কথা শুনে শ্রাবণী হাসল। তারপর নিলয় বলল, শ্রাবণী প্ল্যান অনুযায়ী সবকিছু ঠিক আছে? শ্রাবণী বলল, ওই 54টা ঘরে সিকিউরিটি দেওয়া আছে, ঘরের বাহিরে নয় ঘরের ভিতরে। ওই 58টা ঘরে চেক করে নেওয়া হয় সব ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকটা ঘরে থাকা পুলিশগুলো জানিয়ে দেয় তারা চলে গেছে সময় মতো। অন্যদিকে একটি গাড়ির ভেতর থেকে কমিশনার স্যার শ্রাবণীকে কল করে। পিএমকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাচ্ছি, আই হোপ সব কিছু কন্ট্রোলে আছে। ইয়েস স্যার। শ্রাবণী ধ্যান দিয়ে শোনো, এবার যদি কোনো প্রবলেম হয় তাহলে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে মাথা নত করতে হবে, তাই যেভাবে হোক কাজটা কমপ্লিট করো। ওকে স্যার। শ্রাবণী নিলয় আর কিছু পুলিশ দাঁড়িয়ে আছে, আর সামনে ওই 58টা বাড়ির সামনে রাস্তায় লাগলো প্রত্যেকটা সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে দেয়ালে ল্যাপটপ লাগানো স্ক্রিনে। একজন পুলিশ বলল, স্যার 58টা ক্যামেরা ক্রাশ করে দেওয়া হয়েছে। নিলয় বলল, এবার আমাদের লাগানো ঘরের বাইরের হিডেন ক্যামেরার ফুটেজগুলো স্ক্রিনে নিয়ে এসো তাড়াতাড়ি। নিলয়ের কথা মতো পুলিশটি কাজ করলো। স্ক্রিনে হিডেন ক্যামেরার ফুটেজ সামনে দেখা যাচ্ছিল স্ক্রিনে। এরপর নিলয় আবার বলল, লাস্ট টাইম যেখানে চুরি হয়েছিল ওটার ম্যাপ দেখাও। পুলিশটি বলে, অন স্ক্রিন স্যার। এরপর নিলয় জিজ্ঞাসা করে, কন্ট্রোল রুমে ফার্স্ট ফোন কল কার ছিল? নাম্বার 15 গান্ধীনগর। নেক্সট লোকেশন? নাম্বার 2 ইন্দিরানগর। যেখানে চোরেরা চুরি করছে ওটা ওপেন করে দেখাও। স্যার ইটস অন স্ক্রিন। এবার নজরদারির অধীনে থাকা বাড়িটি দেখান। ওকে স্যার, অন স্ক্রিন স্যার। স্ক্রিনে সব দেখা যায় বাড়িগুলি। এরপর নিলয় সব থেকে নিচে থাকা ঘরটা জুম করতে বলে, তারপরে কত নম্বর বাড়ি সেটা জিজ্ঞাসা করে। পুলিশটি বলে, স্যার 23 নম্বর ঘর। আগস্ট 15 স্বাধীনতা দিবসের দিন পুরো বাংলাদেশেও নিরাপত্তা থাকে, আর সেই জন্যই ওরা এই দিনটা টার্গেট করেছে, ওখানেই প্রথম চুরি হতে চলেছে। নিলয়ের কথা শুনে ওখানে থাকা সবে অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে, আর শ্রাবণী বিচলিত হয়ে বলে, কি করে নিলয় ওই ঘরে প্রথম চুরি হবে এটা কি করে বলতে পারছো তুমি? আগে চুরিটা কোন দিন হয়েছিল? আগস্ট 15 তারিখ, আর ঘর থেকে চুরি শুরু হয়েছিল 15 নম্বর, আজকের দিন হলো 23, তাই আজ প্রথম চুরিটা 23 নম্বর চৌধুরী নগর থেকে শুরু হবে। আর ইউ শিওর? হ্যাঁ, আগের দিন চুরি হয়েছিল 15 নম্বর বাড়ি থেকে নিচের দিকে, তাই আজ 23 নম্বর থেকে চুরি হবে উপর থেকে নিচের দিকে। অন্যদিকে নেহার দুই ভাই চুরির জন্য 23 নম্বর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একটি বাইক নিয়ে। এদিকে শ্রাবণী 23 নম্বর বাড়িতে থাকা অফিসারকে কল করে। অফিসার কল রিসিভ করল। হ্যালো ম্যাডাম। শ্রাবণী উত্তেজিত কণ্ঠে বলল, সাবধানে থেকো সোহেল, যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আমাকে পোস্ট রাখুন। ওইদিকে নেহা চেস একাডেমিতে যায়। আবিরের বউকে দেখতে না পেয়ে অন্য একজন কাজের মহিলাকে জিজ্ঞাসা করে, নূর ভাবি আসেননি? কাজের মহিলাটি উত্তর দেয়, কি জানি আজ সকালে পুলিশ এসেছিল, ইনকোয়ারির জন্য এসেছিল। সেই মহিলার কথা শুনে নেহা সানগ্লাসটা খুলে মনে মনে ভাবতে থাকে, আগের দিন নূর ভাবিকে ইনকোয়ারির জন্য নিয়ে গেছিল সেটা ঠিক আছে, কিন্তু আজ কেন, আজ কিসের জন্য নিয়ে গেল? OMG! নেহা কিছু একটা ভেবে তাড়াহুড়ো করে ওখান থেকে দৌড়ে কল লাগালো তার ভাইকে। নেহা কল করে যাচ্ছিল কিন্তু তার দুই ভাই বাইক চালানোর কারণে ফোনটা বাজার শব্দ শুনতে পায়নি, কিন্তু নেহা কল করেই যাচ্ছিল। কলটা রিসিভ কর, রিসিভ কর। এদিকে নিলয় চৌধুরী নগরের রাস্তার হিডেন ক্যামেরার ফুটেজটা জুম করে রাখতে বলে। সবাই সেই দিকে তাকিয়ে ওয়েট করতে থাকে। ওইদিকে নেহার ভাই আলী ফোনটা বাসে বুঝতে পেরে আর তাই আকবরকে গাড়িটা থামাতে বলে, তারপর আলী ফোনটা রিসিভ করে। হ্যালো দিদি, বলো। নেহা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হেই অলি,
প্ল্যান ক্যান্সেল অ্যাবাউট। নেহার কথা শুনে আলী অবাক কণ্ঠে বলল, কেন দিদি, এখনো তো একটা ঘরে ঢুকেনি চুরি করার জন্য। নেহা বিচলিত কণ্ঠে বলল, এই পাগলটার হাতে যা কিছু আছে, বন্দুক, জ্যাকেট, ব্যাগ, এনিথিং, সব কিছুই ডাস্টবিনের মধ্যে ফেলে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আয় এখনই। কি হয়েছে দিদি, সেটা তো বলবে, এখানে তো আশেপাশে কোথাও দূরে দূরেও পুলিশওয়ালা নেই। আলীর কথা শুনে নেহা ভীষণ রেগে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, এই পুলিশ ঘরের বাইরে নেই, ঘরের ভিতরেই আছে, ওখান থেকে এখনই বের হ, তাড়াতাড়ি। আকবর আলীকে জিজ্ঞাসা করল, এই কি হয়েছে? আলী বিচলিত হয়ে বলল, ওই প্ল্যান ক্যান্সেল, গাড়ি ঘোড়া, বাড়ির ভিতরে পুলিশ আছে। এই বলে তাড়াহুড়ো করে তারা জ্যাকেট, ব্যাগ, বন্দুক সব ফেলে দেয় একটা ডাস্টবিনে। বাইকটা ঘুরিয়ে চলে যাবে সেই সময় একজন পুলিশ বাইকে করে আসছিল। তারা ভয়ে ভয়ে এগিয়ে গেটে থাকে। তাদের একটু ভয় পেতে দেখে পুলিশটা তাদের গাড়ির নাম্বার প্লেটটা দেখে। তারপর পুলিশটি ভারী গলায় বলে, এই গাড়িটা কার? আলী একটু ঘাবড়ে গিয়ে বলে, স্যার বাইক আমার, গাড়িটা খারাপ হয়ে গেল তাই হেঁটে যাচ্ছি। পুলিশটি আলীর গালে জোরে একটা থাপ্পড় মেরে রাগে কণ্ঠে ধমক দিয়ে বলল, গাড়ি চুরি করে আমাদের গল্প শোনাচ্ছিস, বস নিচে বস। পুলিশের কথা শুনে ওরা দুজন নিচে বসে পড়ে আর পুলিশটি পুলিশ স্টেশনে কল করে। এদিকে নেহা বাড়ি ফিরে তার ব্যাগটা ছুড়ে ফেলে দেয় আর এদিক ওদিক পায়চারি করতে থাকে। তার অনেক চিন্তা হচ্ছিল, সে কিছুই বুঝতে পারছিল না যে কি করে পুলিশ ধরতে পারল। অন্যদিকে পুলিশ স্টেশনে একজন পুলিশ শ্রাবণীকে এসে সালাম করে বলে, ম্যাডাম। শ্রাবণী বলে, ইয়েস, কি হয়েছে বলো। পুলিশটি বলে, ম্যাডাম, ডায়াল ফর হেল্পের বোর্ড অফ ডিরেক্টর আর বাকি সবাই এসে গেছে। নিলয় সেই পুলিশটাকে গম্ভীর গলায় বলল, ওয়েট করতে বলো ওদের। পুলিশটি বলে, স্যার আর ওয়েট করতে পারবে না বলে চেল্লাচ্ছেন ওনারা। এরপর সেই পুলিশটির সাথে নিলয় ডায়াল ফর হেল্পের উচ্চপদস্থ কর্মচারীদের কাছে যাবার জন্য ওখান থেকে বেরিয়ে এলো। একটি বড় কনফারেন্স হল রুমে ডায়াল ফর হেল্প নামক সংস্থার উচ্চপদস্থ বোর্ড মেম্বাররা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার কারণে তাদের মাথা গরম হয়ে যাচ্ছিল। নিলয় হল রুমে প্রবেশ করতেই একজন মোটা মতো মেম্বার রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, এটা কি স্যার, আপনারা কি মনে করেছেন এখানে শুধু শুধু বসিয়ে রেখে আমাদের সময় নষ্ট করছেন কেন? আমরা বিজনেসম্যান, আমাদের প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি। ব্যক্তিটির কথা শুনে নিলয় প্রচণ্ড ভেবে রেগে যায় এবং আঙুল তুলে তাদের প্রত্যেকের দিকে তাকিয়ে বলে, আমার নজরে তোমরা প্রত্যেকে এক একটা ক্রিমিনাল, ক্রাইম করেছো তোমরা, এই চুরির জন্য আসল দায়ী তোমরা এবং তোমাদের এই কোম্পানি। এই চুরির জন্য কি তোমাদের কাছে উপযুক্ত কোনো জবাব আছে? নিলয়ের এরূপ কথা শুনে বোর্ড মেম্বারদের মধ্যে একজন জোর গলায় বলে ওঠে, হোয়াট ইজ দিস ননসেন্স, কি বলতে চাইছেন আপনি? আমাদের কোম্পানির নাম যুক্ত হয়েছে সেজন্য সৌজন্যের খাতিরে আমরা এখানে এসেছি আর আপনি এরকম ব্যবহার করছেন? আজকাল ডেটা লিক হওয়ার একটা সাধারণ ব্যাপার। সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে শুরু করে ফুড ডেলিভারি অ্যাপ, অবৈধ সব জায়গাতে ইউজারদের ডেটা লিক হচ্ছে। ওই মেম্বারের কথায় সম্মতি জানিয়ে পাশে বসে থাকা আরেকজন মেম্বার বলে উঠল, কারেক্ট, একটা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে একজন ইউজার নিজের সমস্ত বিবরণ নিজেই দেয়। শুধু এইটুকুই নয়, বিয়ের মঙ্গলসূত্র থেকে শুরু করে একজন সদ্যজাত শিশু পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় সামগ্রী অনলাইনে অর্ডার করো। এমনকি কেউ মারা গেলেও তার অন্তিম সংস্কারের সামগ্রীও অনলাইনে অর্ডার করো। এর থেকে বেশি ডেটা কি আমরা লিক করেছি? নিলয় চুপ করে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ওই মেম্বারের কথা শেষ হতে না হতেই পাশ থেকে আর একজন মেম্বার বলে উঠল, যেদিন থেকে সাধারণ মানুষ টাচ স্ক্রিন ফোন ব্যবহার শুরু করে ডিজিটাল জগতে এসেছে, সেই দিন থেকে মাথায় মাখা শ্যাম্পু থেকে শুরু করে পায়ে পরা জুতো অবধি অনলাইনে কেনাবেচা করে। শুধু তাই নয়, তার পছন্দ হলো কি হলো না সেটা অবধি সম্পূর্ণ ডেটা সে নিজেই লিক করে। এই জন্য এটা ডিজিটাল ওয়ার্ল্ডের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেম্বারের কথা শেষ হতেই পাশে দাঁড়িয়ে থাকা এক ইন্সপেক্টর নিলয়ের কাছে ছুটে গিয়ে বলল, স্যার, আগের সপ্তাহ খুলনা যাওয়ার জন্য যে অনলাইনে টিকিট বুকিং করার পর 5 মিনিটে ফাস্টার মেসেজ এসেছিল, ওই সবের কারণে এই কার্পেটওয়ালা চোর চেষ্টাগুলোই, তাই না স্যার, চোরের দল? এরপর নিলয় সকালের উদ্দেশ্যে জোর গলায় বলে উঠল, তার মানে এই যে চুরিটা হয়েছে
তাতে যে আপনাদের হাত আছে সেটা আপনারা নিজেরাই স্বীকার করছেন, ঠিক বলেছি না? সব থেকে আগে এই যে ডায়াল ফর হেল্প, এটাকে পাল্টান। সাধারণ মানুষের শৌখিন তথ্য সংগ্রহণ করার দায়িত্ব আপনাদের, আপনাদের সেটা সংরক্ষণ করার মতো জ্ঞানটা নেই। 50টা ঘর যারা নিজেদের সারা জীবনের সঞ্চয় হারিয়ে ফেলেছে, আর আপনারা এটা একটা তুচ্ছ কথা ভাবছেন? এত কিছু বলতে পারেন আপনারা? আমাদের ব্যক্তিগত বিবরণের অপব্যবহারের জন্য কোম্পানি দায়ী নয়, এটা লিখিত হিসাবে দিতে পারবেন আপনারা? এরকম ডিসক্লেমার দিতে পারবেন? আছে সাহস? নিলয়ের কথা শুনে হল রুমে বসে থাকা একজন মহিলা মেম্বার বলে উঠলেন, স্যার, ব্যবসা কিভাবে চালাতে হয় সেটা আপনারা আমাদেরকে বোঝানোর কোনো দরকার নেই। তাছাড়া আমরা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনেই চলছি। সরকারি নিয়ম অনুযায়ী আমরা সমস্ত নীতি মেনেই কাজ করছি। মহিলা মেম্বারের কথা শুনে নিলয় বলল, আচ্ছা, এই ব্যাপার। এই বলে নিলয় তার পাশে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টরের দিকে হাত বাড়িয়ে দিল এবং ইন্সপেক্টর নিলয়ের দিকে একটা ফাইল বাড়িয়ে দিল। নিলয় ফাইলটা হাতে নিয়ে সামনের টেবিলে ছড়ি দিয়ে বলল, এটাতে আপনাদের কোম্পানির বিগত আর্থিক বছরের বার্ষিক তথ্য, এটাতে সিকিউরিটি সফটওয়্যার আপডেটের জন্য বড় রকমের অর্থ ব্যয় এর কথা বলা হয়েছে, আপনাদের ডেটা সার্ভারের ফায়ার রুম সিকিউরিটি দেয় সেটা 2015 পর থেকে আপডেট হয়নি, এই ব্যাপারে আপনি কি বলবেন? আছে কিছু জবাব আছে আপনাদের কাছে? পাশ থেকে ইন্সপেক্টর এসে বলল, স্যার, এই ব্যাপার, তাহলে এদের সবাইকে নিয়ে গিয়ে জেলের ভরে দিই। নিলয় ইন্সপেক্টরের কথা শুনে মেম্বারদের দিকে আঙুল দেখিয়ে উত্তর দিল, আইন শুধুমাত্র ছোটোখাটো চোরদের জন্য বানানো হয়েছে, এই সব কোটি টাকা চুরি করা চোরদের জন্য নয়। নিলয় আবার বলল, আপনাদের লজ্জা করে না? বাইরে যদি মিডিয়াকে এই খবর দেখিয়ে দেই তাহলে আপনাদের কোম্পানি বরবাদ হয়ে যাবে, আপনাদের বলে কোনো লাভ নেই। যেদিন থেকে সাধারণ মানুষ অনলাইনে ভরসা করতে শুরু করেছে সেদিন থেকে আপনারা তাদের লুট করতে শুরু করেছেন। এরপর নিলয় সব মেম্বারদের দিকে আঙুল তুলে বড় বড় চোখ করে বলে, এই কেসের সাথে যুক্ত যে কোনো তথ্যের জন্য আপনাদের পুরো সহযোগিতা চাই। গট ইট নাও, গেট লস্ট। কনফারেন্স রুম থেকে বেরিয়ে নিলয় সোজা চলে এলো সিসিটিভি কভারেজ রুমে। রুমে ঢুকে নিলয় শ্রাবণীর পাশে এসে দাঁড়িয়ে সিসিটিভিগুলোর দিকে একবার দেখে নিল এবং জিজ্ঞাসা করল, এখনো অবধি সন্দেহজনক কিছু লক্ষ্য করেছ? শ্রাবণী মাথা নেড়ে উত্তর দিল, সেরকম কিছু না। নিলয় আবার বলল, ওই যে আবিরের স্ত্রী নূর বেগম, এখনো আমাদের নজরদারিতে আছে তো? শ্রাবণী উত্তর দিল, হ্যাঁ, শুধু আবিরের স্ত্রী না, এই কেসের সাথে যুক্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন প্রত্যেকটি ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। এরপর নিলয় তার বাম হাতের হাত ঘড়িটায় সময় দেখল, অনেকক্ষণ পার হয়েছে, তখনও পর্যন্ত কিছু ঘটনা ঘটেনি, তখনই তার সন্দেহ হয়। সে বলে, কিছু তো গণ্ডগোল আছে। এইদিকে ঢাকা পুলিশ আলী এবং আকবরকে বাইক চুরির অপরাধে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে যায়। অন্যদিকে নেহা চঞ্চল হয়ে তার ঘরে বোর্ডের উপর কিছু একটা লিখছিল, এমন সময় চেস প্লেয়ার সেই ছোট্ট মেয়েটির বাবা অর্থাৎ বোম স্কোয়াডের আর্মি অফিসার ফোন করে বলল তার বাড়িতে আজকে একটা ছোট পার্টি আছে মায়ের 75তম জন্মদিন উপলক্ষে। সে নেহাকে আসতে অনুরোধ করে, কিন্তু নেহা বলে, আমার একটু কাজ আছে, আমি পরে ফোন করছি। এই বলে নেহা ফোনটা কেটে দেয় আর ভাবতে থাকে যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। সে দাঁড়িয়ে ভাবতে থাকে আলী তাকে ফোন করেছিল আর বলেছিল যে তারা এখনও একটাও ঘরেও ঢোকেনি, তাহলে কি তারা পুলিশের কাছে ধরা খেয়েছে? সে আরও ভাবতে থাকে বাইকের চুরির জন্য ফেঁসে যায়নি তো, আবিরের স্ত্রীকে পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, মনে কেউ আমাকে লক্ষ্য রাখছে। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে নেহা নিলয়কে এসে বলল, দাদির অর্থাৎ নিলয়ের দাদির জ্ঞান ফিরে এসেছে। এটা শুনেই নিলয় আর নেহা দুজনেই তার দাদির কাছে ছুটে গেল। দরজা খুলে ঢুকতেই নিলয়ের দাদি নিলয়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে কেঁদে ওঠে আর বলতে থাকে কিভাবে চোর দুটি এসে তাদের বাড়িতে লুট করে নিয়ে গেছে। নিলয়, সেদিন দুজন মুখোশ পরা লোক আমাদের বাড়িতে ঢোকে, একজন আমার দিকে বন্দুক ধরে আর আরেকজন আমাদের আলমারি থেকে সমস্ত টাকা আর গয়না বের করে নেয় আর বেরিয়ে যায়। তারপর আবার আসে এবং দেয়ালে ঝোলানো তোর বাবার ছবির উপর যে মেডেলটা পরানো ছিল সেটার দিকে নজর দেয়। আমি বলি ওটা নেবে না, কিন্তু তারা শোনে না,
তোর বাবার ছবিটা নিচে ফেলে দেয়। চারিদিকে কাঁচ ভেঙে ছড়িয়ে যায়। ছবিতে লাগানো মেডেলগুলো খুলে নেয়। আমি তাদের পা ধরে কেঁদে কেঁদে অনুরোধ করি, টাকা পয়সা কয়না যা আছে সব নিয়ে যাও, শুধু এই মেডেলটা নিও না, ওটা আমার ছেলের প্রাণের থেকেও প্রিয়। কিন্তু তারা আমার কথা শুনে না। আমি আমার নাক ছাবিটা নাক থেকে ছিঁড়ে বের করে তাদের হাতে দিই আর বলি ওটা আমার ছেলেকে দেশের দেওয়ার সম্মান, এই নাক ছাবিটা নিয়ে ওটা দিয়ে দাও। ওরা নাক ছাবিটা আমার হাত থেকে নিয়ে নিল, কিন্তু বদলে মেডেলটা দিল না। যাওয়ার আগে আমাকে পায়ে করে লাথি মারে আর আমার মাথা দেওয়ালে ঠুকে দিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমি অনেক অনুরোধ করেছি নিলয়, কিন্তু ওরা আমার একটা কথাও শুনল না। টাকা পয়সা চিন্তা নেই আমার, ওই মেডেলটা তোর বাবার জান, ওটাকে ছাড়বে না, যেমন করে হোক ওটাতে ফেরত আনবে। এই কথা শুনে নিলয় তার দাদির হাত ধরে বলল, এটা আমার বাবার শেষ নিশানা, ছাড়বো না, শুধু 48 ঘন্টা অপেক্ষা করো। এই বলে নিলয় আর শ্রাবণী দুজনে হাসপাতাল থেকে বেরোতে যাবে এমন সময় হাসপাতালের গেটের সামনে একজন ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, স্যার আমার বাইক, স্যার আমার বাইক খুঁজে পাচ্ছি না, প্লিজ খুঁজে দিন না স্যার, এইমাত্র এখানে রেখেছিলাম স্যার। ব্যক্তিটি পুলিশ গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা একজন পুলিশকে বারে বারে অনুরোধ করতে থাকে। তখন পুলিশটি তাকে বলে, এখানে চিৎকার করে কি হবে, থানাতে গিয়ে রিপোর্ট লেখান। তখনই নেহা জিজ্ঞাসা করে, কি হয়েছে? পুলিশটি বলে, ম্যাডাম এনার বাইক চুরি হয়ে গেছে। তখন লোকটি আবার বলে, ম্যাডাম আমি এই মাত্র এসেছি ম্যাডাম, 5 মিনিটও হয়নি ম্যাডাম, খুঁজে দিন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম প্লিজ। নেহা বলে, উনি তো বললেন আপনাকে থানায় নিয়ে গিয়ে রিপোর্ট লেখাতে। পাশ থেকে নিলয় বলে উঠল, গাড়িটা কি রঙের, কি নাম্বার? ঢাকা 143। নিলয় তখন আশেপাশে তাকিয়ে দেখে কোনো সিসিটিভি আছে কিনা। সে দেখতে পায় হাসপাতালের এন্ট্রি গেটের ঠিক সামনেই একটা ক্যামেরা লাগানো। নিলয় তখন সোজা চলে যায় হাসপাতালের মেন সিসিটিভি কভারেজ রুমে। সিসিটিভিতে দেখা যায় দুইজন মুখোশ পরা লোক ওই ব্যক্তির বাইকটা চুরি করে নিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই তাদের পিছনে একটা অ্যাম্বুলেন্স আর একটা সিএনজি বেরোতে দেখে। নিলয় তখন বুদ্ধি লাগিয়ে বলে, এই হাসপাতালের একজন ওয়ার্ড বয় এবং সিএনজি স্ট্যান্ড থেকে একজন ড্রাইভারকে সিসিটিভি রুমে নিয়ে আসো। নিলয়ের কথা মতো একজন ড্রাইভার ও একজন ওয়ার্ড বয়কে ডাকা হলো। এরপর নিলয় ওয়ার্ড বয়কে বলল, এখান থেকে যে শেষ অ্যাম্বুলেন্সটি বের হয়েছে তার ওয়ার্ড বয়কে ফোন করো। নিলয়ের কথা মতোই ওয়ার্ড বয় গাড়ির ওয়ার্ড বয়কে ফোন করল আর নিলয়কে ফোনটা দিল। নিলয় তখন বাইরে যাওয়া অ্যাম্বুলেন্সের ওয়ার্ড বয়কে বলল, তোমার আশেপাশে ঢাকা 143 সাদা রঙের কোনো বাইক দেখতে পাচ্ছ? অ্যাম্বুলেন্সের ড্রাইভার সামনে পেছনে ভালো করে দেখে বলল যে এরকম কোনো বাইক দেখতে পাচ্ছে না। তখন পাশে থাকা সিএনজি ড্রাইভার ওই বেরিয়ে যাওয়া সিএনজি ড্রাইভারকে কল করে নিলয়কে ফোনটা দিল। নিলয় তাকেও একটা প্রশ্ন করল। ওই সিএনজি ড্রাইভারও সামনে পিছনে দেখে বলল কিছু দেখতে পায়নি। নিলয় তাকে আরও ভালো করে দেখতে বলল। ড্রাইভারটি আরও ভালো করে দেখে বলল যে সে কিছু দেখতে পায়নি। কিছু পরেই সে একটা জায়গাতে কিছু লোকের জমায়েতে দেখতে পেল। সিএনজি থামিয়ে সে বলল, স্যার আপনি যে গাড়িটা বললেন সেটা আমার সামনে দাঁড়িয়ে। তখন নিলয় ভারী গলায় বলে, ওই গাড়িটা থেকে যেন তোমার নজর না সরে। এরপর নিলয় ফোন কেটে দিয়ে তার সাথে থাকা ড্রাইভার আর ওয়ার্ড বয়কে চলে যেতে বলে আর শ্রাবণীকে বলে, 10 মিনিটের মধ্যে ওই চোরগুলোকে আমার চাই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওই বাইক ও তার চোরদের ধরে নিয়ে আসে হাসপাতালে। নিজের বাইক দেখে লোকটি বলল, এটাই আমার বাইক স্যার, থ্যাংক ইউ স্যার। নিলয় কোনো কথা না বলে চোখের দুটিকে দুমদাম করে কটা চর ঘষে মারতে লাগল। বাইক চুরি করবি, বাইক চুরি করবি? লোক কষ্ট করে পয়সা জোগাড় করে বাইক কেনে, আর তোরা সেটা চুরি করে নিবি? নিলয় হুশ জ্ঞান হারিয়ে মারতে শুরু করলো। তখন শ্রাবণী তাকে থামিয়ে বলল, নিলয় স্টপ, ওদের রাগ তুমি এদের উপরে কেন দেখাচ্ছ? তখনই যে পুলিশটি ওই বাইক চোরদের ধরে নিয়ে এসেছিল সে বলে উঠল, উনি কতজন চোরকে ব্লক করেছেন আপনি জানেন? আজকে কত মহিলার গলার চেন বেঁচে গেছে জানেন? এই কথা শুনে নিলয় অবাক হয়ে বলল, কি বললেন? পুলিশটা আবার বলল, হ্যাঁ স্যার, এই সমস্ত চোররা চেন চুরি করার জন্য এরকম চুরির বাইক ব্যবহার করে থাকে।
তাই জন্য বললাম যে এদের দরে ক্ষত মহিলার গলায় চেন চুরি হওয়ার থেকে বেঁচে গেছে। মারেন স্যার, আরও মারেন। যে বাড়িগুলিতে চুরি হয়েছিল ওখানে এরকম বাইকে করেই এসেছিল। এরকম চুরটা চুরি করার জন্য চুরি করা বাইক ব্যবহার করে থাকে। নিলয় কথাগুলো শুনছিল অনেকক্ষণ ধরে, আর বিড়বিড় করে বাইক চুরি এই শব্দগুলো বলে যাচ্ছিল। হঠাৎ কিছু একটা মাথায় আসলো তার। নিলয় শ্রাবণীকে বলল, পুরো ঢাকা শহরে আজকে সারাদিনে যতগুলো বাইক চোর ধরা পড়েছে তাদের নিয়ে আসো। তখনই সারা ঢাকা শহরের যত বাইক চোর ছিল তাদের সবাইকে বাসে করে হেডকোয়ার্টারে নিয়ে আসা হলো। সবাইকে লাইন দিয়ে ভিতরে নিয়ে যাওয়া ছিল। ওই চোরদের মধ্যে আলী এবং আকবরও ছিল, কারণ তারাও বাইক চুরির দায়ে সকালবেলায় ধরা পড়েছে। সবাইকে একসাথে দাঁড় করানো হলো। এত পরিমাণে বাইক চোর দাঁড়িয়ে থাকতে দেখে একজন ইন্সপেক্টর বলে উঠল, আরে কি বাইক কেনা লোকেদের থেকে বাইক চুরি করার লোক বেশি হয়ে গেছে। নিলয় প্রত্যেক চোরদের মুখের দিকে ভালো করে দেখতে থাকল। প্রথমেই তার আলী এবং আকবরের উপর চোখ পড়ল। নিলয় ওদের দুজনকে সামনে এগিয়ে আসতে বলল। ওরা দুজনেই ঘাবড়ে গেল এবং এদিকে ওদিকে তাকাতে থাকল। তখনই পাশে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর ধমক দিয়ে তাদের বেরিয়ে আসতে বলে। তারা দুজন ভয়ে ভয়ে বেরিয়ে এসে সামনে এসে দাঁড়ায়। নিলয় তাদের দিকে দৃষ্টি তীক্ষ্ণতে তাকিয়ে তাদের নাম জিজ্ঞাসা করল। নাম কি? আলী একটু ভয়ে ভয়ে উত্তর দিল, আলী স্যার। নিলয় আবার আকবরকে তার নাম জিজ্ঞাসা করল। সে উত্তরে একইভাবে ভয়ে ভয়ে নাম বলল। এরপর নিলয় শ্রাবণীকে বলল, শ্রাবণী, এদের দুজনের কেস হিস্ট্রি বের করো। শ্রাবণী একটা ফাইল নিয়ে পাতা উল্টে বলল, এটিএম এ চুরি করে জেলে বন্দী ছিল, দুই দিন আগেই জেল থেকে বেরিয়েছে, আর বেরোতে না বেরোতেই চেন চুরি করার জন্য বাইক চুরি করেছে, এই রকম বিবৃতি এদের। নিলয় মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবলো আর মাথা নেড়ে বলল, এটিএম এ চুরি, আচ্ছা যাও। এরপর আলী আর আকবর দুজনের পাশে গিয়ে মাথা নিচু করে বসে থাকলো। পরপর সব চোরদের ডাকা হলো, কিন্তু কাউকে সেরকম সন্দেহজনক পাওয়া গেল না। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর নিলয় ক্লান্ত হয়ে বাথরুমে গিয়ে মুখে জল দিচ্ছিল। তখন তার ভাবতে ভাবতে মনে পড়ল যে চোররা কল মিস্ত্রি হয়ে চুরি করতে যেত। তখনই সে সব চোরদের সামনে গিয়ে বলল, তোমাদের মধ্যে কেউ কল মিস্ত্রি আছে নাকি? ঠিক করে দিতে পারলে বিনা কেসে ছেড়ে দিব। নিলয়ের কথা শুনে পেছন থেকে দুজন হাত তুলল। তারা আর কেউ নয়, আলী আর আকবর। নিলয় তাদের হাতের ইশারায় আর মাথা নেড়ে কল ঠিক করার জন্য বলল। তারা যখনই কল ঠিক করতে গেল তখনই নিলয় শ্রাবণী আর ইন্সপেক্টরকে বলল, আমার এই দুজনের জন্মকুণ্ডলি 10 মিনিটের মধ্যে চাই। নিলয়ের কথা মতো ইন্সপেক্টর কাজ লেগে পড়ল। শ্রাবণী অবাক হয়ে নিলয়কে জিজ্ঞাসা করল, আমরা তো কোনো মেয়েকে খুঁজছি, এদের দুজনকে দেখে তো জঙ্গলি মনে হচ্ছে, ছোটখাটো এটিএম এ চুরিতে ধরা পড়েছে, আর তুমি এদের নিয়ে। শ্রাবণীর কথা শেষ না হতেই নিলয় তাকে থামিয়ে দিয়ে বলল, এটিএম এ চুরি? এক্স্যাক্টলি, এরা দুজন এটিএম এ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ওই চুরিটা 15ই আগস্টের দিন হয়েছিল কিনা খোঁজ লাগাও। নিলয়ের কথা মতো শ্রাবণী একজন ইন্সপেক্টরকে ফোন করে বলল, আলী আর আকবরের চুরির সময় এবং তারিখ চেক করতে বলো। তখনই একজন ইন্সপেক্টর এসে খবর দিল, আলী এবং আকবর ছোটবেলা থেকে ক্রাইম করছে, বাবা মানে শুধু একটা দাদি আছে, সেও আবার নিজের নয়, নাম মোহ। এরপর নিলয় রহস্যময় ভঙ্গিতে বলে, নেহা কি করে এই নেহা? ইন্সপেক্টর বলে, চ্যাম্পিয়ন কোচ অ্যাডিশমেতে ক্লাসের কোর্স। নিলয় অবাক হয়ে আবার জিজ্ঞাসা করল, কিসের কোচ? ইন্সপেক্টর আবার উত্তর দিল, ক্যাশের কোচ। তখনই নিলয়ের মাথায় আসলো যে আগে পাওয়া সূত্র অনুযায়ী এই চুরির মাস্টার মাইন্ড একজন মহিলা, যে একটি কোড দিয়েছিল 00100, আর তাকে খুঁজতে গিয়ে সেখানের দেওয়াল থেকেও সেই একই কোড পাওয়া গেছিল। এবং এই কোডটি আসলে কোনো নম্বর না, আসলে চেস খেলায় রানীর মুকুট। এমন সময় শ্রাবণীকে ইন্সপেক্টর ফোন করে জানায় যে আলী আর আকবর 15ই আগস্টের দিন এটিএম এ চুরি করেছিল। শ্রাবণী বলে, নিলয় আর ইউ অ্যাবসোলিউটলি রাইট, এটিএম এ চুরি ওই একই দিনে হয়েছিল। ব্রিলিয়ান্ট নিলয়, হোয়াট আর ইউ ওয়েটিং ফর?
ওদের এমন ধোলাই করব যে সব সত্যি কথা বেরিয়ে আসবে। শ্রাবণীকে উত্তেজিত হতে দেখে নিলয় তাকে আটকে বলল, শ্রাবণী দাঁড়াও, তাড়াহুড়া করলে হবে না। এরা দুজনেই দোষী, এটা জানার পরও আমাকে চুপ থাকতে বলছ? আমার কথা শোনো, এরা দুজনেই যে দোষী এটা কোর্টে প্রমাণ করার জন্য উপযুক্ত প্রমাণ নেই আমাদের কাছে। একটু ভারী কণ্ঠে শ্রাবণী বলল, প্রমাণের ব্যবস্থা আমি করব নিলয়। না শ্রাবণী, তাহলে কোর্টে কেস টিকবে না, এটা সহজেই ছাড়া পেয়ে যাবে। শ্রাবণী রাগী কণ্ঠে উচ্চস্বরে বলল, নিলয় তুমি এই কেসে ইমোশনাল এফেক্ট হয়েছিলে, তাই জন্য আমি চুপ ছিলাম আর এত দূর অবধি তোমাকে ছাড়া দিয়েছি। নিলয় ভারী গলায় বলল, পাগলের মতো কথা বলো না শ্রাবণী, এটা কোনো থার্ডগ্রেড ক্রিমিনাল নয়, প্ল্যান করে সমস্ত প্রমাণ লোপট করে ফেলেছে। এটা তো এদের দুর্ভাগ্য যে আমাদের হাতে ধরা পড়ে গেছে। সাপকে মাথায় আঘাত করে নয়, মারতে হয় লেজে, এরা দুজন শুধু লেজ, মাথা তো। নিলয়ের কথা শেষ না হতে ইন্সপেক্টর এসে নেহার ছবি নিয়ে এসে নিলয়ের হাতে দিল। এরপর নিলয় ছবিটা শ্রাবণীর হাতে দিয়ে বলল, শ্রাবণী যেমন বলেছি তেমনটাই করো। নিলয় শান্তভাবে কি কি করতে হবে সব বুঝিয়ে বলল শ্রাবণীকে। তারপর নিলয় ওখান থেকে বেরিয়ে পড়ল। কিছু ঘন্টা পরে নেহাকে তার বাইকে করে সেস একাডেমিতে আসতে দেখা যায় এবং তার পিছনে নিলয়কে দেখা যায় একটা বাইকে করে সেস একাডেমির সামনে আসতে। নেহা বাইক রেখে ভিতরে ঢুকে যায়। এরপর নিলয়ও বাইক রেখে ভিতরে ঢুকে, সেখানে ঢুকতেই আবিরের স্ত্রীকে নিলয় দেখে। আবিরের স্ত্রী নিলয়কে দেখে ভয়ে একটু অবাক হয় আর ভাবে নিলয় এখনও কি করছে। এরপর তিনি নিলয়কে সালাম করে। ওখান থেকে নিলয় ভেতরের হলে যায়। সেখানে গিয়ে নিলয় সামনেই দেখে নেহাকে একটা চেয়ারে বসে থাকতে। এরপর নেহা একজন বাচ্চা ছেলেকে খেলার জন্য ডাকে, ফাহাদ এদিকে এসো। ফাহাদ বলল, ইয়েস মিস। ফাহাদ নেহার কাছে আসছিল চেস খেলার জন্য, কিন্তু নিলয় বাচ্চা ছেলেটাকে চেয়ারে বলতে না দিয়ে বলে, ফাহাদ এক মিনিট, ক্যান আই? ও তিয়ার দিল, এই বলে বাচ্চা ছেলেটি চলে গেল। আর নেহা একটু অবাক দৃষ্টিতে তাকিয়েছিল নিলয়ের দিকে। নিলয় নেহার সামনে থাকা চেয়ারে বসতেই নেহা বিরক্ত নিয়ে বলল, হ্যালো কে আপনি? নিলয় গম্ভীর গলায় বলল, তোমার প্রতিপক্ষ। হোয়াট? নিলয় একটু আমতা আমতা করে বলল, শত্রু এই গেমে। নেহা ভারী গলায় বলল, গেট আউট। নিলয় বাঁকা হাসি দিয়ে বলল, হেরে যাওয়ার ভয়? পট করে বাইরে যাবার জন্য বলছো? ভয় পেয়ে একবার ট্রাই তো করে দেখতে পারতে। নিলয়ের কথা শুনে নেহা একটু জোরে হাসে, তারপর নিলয়কে বলে, গুড জোক। তারপর নেহা চেস খেলা শুরু করে। দান দেবার পরে গম্ভীর গলায় বলে, প্লে। তারা খেলতে থাকে। এক সময় পর নেহা নিলয়কে খুব বাজেভাবে হারিয়ে দিচ্ছিল। তারপর নেহা বাঁকা হেসে বলে, কত বেকার খেলছো তুমি, কেন আমাকে হারাতে চাচ্ছিলে না? এই যদি আমি চাইতাম না, তাহলে তোমাকে আমি দুটো স্টেপের মধ্যেই আউট করে দিতাম। এতক্ষণ কেন তোমাকে খেলতে দিলাম জানো? যখন তোমাকে একটু একটু করে হারাচ্ছিলাম, তখন তোমাকে এটা বোঝাচ্ছিলাম যে তুমি আমার সাথে খেলার যোগ্যই না, আর তোমাকে আমি তোমার অকাধ দেখাচ্ছিলাম। এর থেকে বেশি যদি তোমাকে হারিয়ে দিই, তাহলে আমার অপমান হবে। গেট আউট। এই বলে নেহা উড়তে যাবে, তখনই নিলয় রহস্যময় একটা হাসি দিয়ে তাকে বলে, নেহা রানী মরলে খেলা জিত হয় না, রাজা রানীকে হারালে তবে খেলায় জিত হয়। এই বলে নিলয় তাকে নিচে দেখতে বলল। নেহা অবাক দৃষ্টিতে শেষ খেলার দিকে তাড়ায়। তারপর নিলয় দান দিয়ে বলে, চেকমেট। নেহা হেরে গেছে দেখে নেহার খুব রাগ হয়। তারপর নিলয় রহস্যময় ভঙ্গিতে বলে, আমার বাবা আমায় একটা কথা বলতেন, শত্রুপক্ষ যদি তোমার থেকে বেশি চালাক হয়, তাহলে যতটা সম্ভব পারো ততটা নিজেকে বোকা বানাও, কেননা তখনই ও বোকাদের মতো চাল ব্যবহার করবে, আর যেই মুহূর্তে ও ফাঁসবে ওই সময় গেম ওভার। নিলয়ের কথা শুনে নেহার হেসকি উঠতে শুরু করে। নিলয় নিচে থাকা একটা বোতল ছিল, সেটা তুলে নেহাকে দিল পানি খেতে। নেহা বোতলটা নিয়ে জল খেল। আর নিলয় ওখান থেকে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠল আর বলল, আসছি। নেহা পিছন থেকে নিলয়কে ডেকে জিজ্ঞাসা করল, কে তুমি? নিলয় বাঁকাভাবে উত্তর দিল, ভগবান। হোয়াট? বুঝতে পারলে না?
তুমি নিজের বাকি জীবন সুখে কাটাবে নাকি জেলের ভিতরে চাকি পিষে কাটাবে, এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়ার ভগবান আমি। হ্যাঁ, এটা একটা জোক, হেঁচকি থেমে গেছে। নেহা একটু ভয় পেয়ে যায়। এরপর নিলয় আবার বলে, টেক কেয়ার। এই বলে নিলয় তার হাতে থাকা সানগ্লাসটা চোখে পরে বাইরে বেরিয়ে আসে। এরপর শ্রাবণীকে কল করে নিলয়। শ্রাবণী বলে, কি হলো নিলয়? আমি ওকে উস্কে দিয়েছি, এবার ও নিজে নিজেই সব কথা বলে ফেলবে, ওয়েট করো। পেছন থেকে নেহা এসে বলে, মিস্টার নিলয়। নিলয় সামনে জোশের সাথে হেঁটে আসে। তারপর নিলয়ের জামাতে লাগানো ক্যামেরাটা ভেঙে ফেলে দেয় নিচে। তারপর বলে, আসুন রেকর্ডের বাইরেও একটু কথা বলি। ওই শ্রাবণী রেগে গিয়ে ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দিল। আর অনেক রেগে গিয়ে বলল, একে তো আমি। অন্যদিকে নেহা আবার বলল, যখন দুটো পাগল পড়েনি তখন আমি বুঝতেই পেরেছিলাম সামথিং ইজ রং, কিন্তু আমার সামনে কি টিকতে পারবে এই ভেবে একটু রিল্যাক্স হয়ে গিয়েছিলাম। তোমার মতো কেউ আসবে এটা ভাবিনি। কি বলছো, ওরা দুজন যে পঞ্চাশটা ঘরে চুরিগুলো হয়েছে ওটার মাস্টার মাইন্ড যে আমি এটা ভেবেছ? না, ইম্পসিবল, আমার প্যাটার্নের খোঁজ পেয়ে গেছো। বাহ, কিন্তু আমার এগেনস্ট কোনো এভিডেন্স তোমার কাছে নেই। কি ঠিক বলছি তো? আমি ছাড়লে তো পাবে, তাই না? নেহার কথা শুনে ওইদিকে শ্রাবণী খুব রেগে যায়। আর এইদিকে নেহার হাতে থাকা আইডেন্টি কার্ডটা দেখিয়ে নেহা বলল, এটা আমার ক্যাশ একাডেমির আইডেন্টি কার্ড, হেরে যাওয়া বাজি আমি কখনো আর খেলি না। এই বলে আইডি কার্ডটা নিচে ফেলে দিল নেহা। তারপর আবার বলতে শুরু করলো, একবার তোমার ব্যাপারে না জেনে আমি রিল্যাক্স হয়ে গিয়েছিলাম আর তুমি জিতে গিয়েছিলে, কিন্তু নেক্সট টাইম আমি জিতব। এই বলে নেহা চলে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে নিলয় বলল, এই অহংকার দেখার জন্যই আমি এখানে এসেছিলাম। ইউ আর রাইট, আমার কাছে কোনো এভিডেন্ট নেই, কিন্তু ভিতরে আছে। পিছনে খেলার থেকে সামনাসামনি খেলাটা ভালো। এবার থেকে তোর প্রতিটা চালে টক্কর দেওয়ার জন্য আমি আছি। নেহা একটু হেসে বলল, আমি জেতার জন্য যে কোনো কিছু করতে রাজি। হারা জেতাটা আমার কাছে একই, কিন্তু কোনো প্রতিযোগিতায় আমি পিছিয়ে পড়ি না। তুমি যদি নিজের বুদ্ধিটা কোনো ভালো কিছুতে প্রয়োগ করতে তাহলে হয়তো কোনো ভালো সায়েন্টিস্ট হয়ে যেতে। বাট নাও ইজ টু লেট, তুমি পিছিয়ে পড়েছ। নীলা ভারী গলায় বলতে শুরু করে, এই তুমি কে হও? হ্যাঁ, ওকে তুমি এত কনফিডেন্টলি বলছো, তো তোমার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ, যদি পারো তো তোমাদের কাছ থেকে থাকা ওই দুজনের মুখ থেকে নে হা এই দুটো শব্দ বের করিয়ে দেখাও। আর কি বলছিলে, সায়েন্টিস্ট হতে পারতাম, সময় বদলে গেছে, এই সময় টাকা ছাড়া সায়েন্স পড়া যায় না। আর হ্যাঁ, তুমি যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকো তাহলে ওদের মুখ থেকে আমার নামটা বের করে দেখাও, ওকে? রেডি টু ফেস মি। এই বলে নেহা রহস্যময় হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। নিলয় তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে শ্রাবণী রেগে গিয়ে নিলয়কে বলে, ঠিক আছে, আমি ওদের মুখ থেকে সত্যি বার করেই ছাড়বো। হ্যাঁ শ্রাবণী, শোনো আমার কথা। নিলয়, আমাকে থামিও না, আজ আমি সত্যি বার করিয়েই তারপর ছাড়বো। হ্যালো, হ্যালো শ্রাবণী। এই বলে শ্রাবণী ফোনটা কেটে দিল এবং রেগে ওই দুই ভাইয়ের কাছে যেতে লাগলো। তাকে থামানোর জন্য দুজন পুলিশ অনেক চেষ্টা করতে থাকলো, কিন্তু শ্রাবণী কারো কোনো কথা না শুনে হন হন করে এগিয়ে গেল। এদিকে নিলয় বাইক নিয়ে তাড়াহুড়ো করে আসতে লাগলো। ওইদিকে জেলের ভেতর গিয়ে দুই ভাইকে অনেক মারতে লাগলো শ্রাবণী। আলী এবং আকবর দূষণে ব্যথায় কাতরাতে লাগলো, তাদের মুখ থেকে রক্ত বেরোতে লাগলো, কিন্তু শ্রাবণী তাও মারা বন্ধ করেনি। এসব দেখে একজন পুলিশ উত্তেজিত হয়ে বলল, এভাবে মারতে থাকলে এরা মরে যাবে, মেঘা তাড়াতাড়ি নিলয় স্যারকে কল লাগাও। পুলিশরা কল করতে থাকে নিলয়কে, কিন্তু নিলয় জোরে বাইক চালিয়ে আসতে থাকে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে, তাই সে ফোন বাজার শব্দ শুনতে পায় না। এদিকে আলী শ্রাবণীর পা ধরে কান্না করতে করতে বলে, ম্যাডাম প্লিজ আর মারবেন না। শ্রাবণী ওর মাথায় চুল ধরে তুলে আলীকে আবার মারে।
ওকে মারার পর শ্রাবণী আকবরের দিকে এগোতে থাকে। আকবর হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমার পিছনে খুব ব্যথা করছে। ম্যাডাম ম্যাডাম আর কোনোদিনও এরিয়াতে চুরি করব না। আকবরের কথা শেষ না করতে দিয়ে তার মুখে সজোরে একটা লাথি মারে শ্রাবণী। সে উড়ে গিয়ে পড়ে। তারপর শ্রাবণী তার জামার কলার ধরে তুলে দাঁতে দাঁত চেপে রাগে কণ্ঠে বলে, আই আই বাইক চুরি, এটিএম এ টাকা চুরি বলে বলে বেশি চালাক হওয়ার চেষ্টা করিস না। 50টা ঘরের চুরি থেকে শুরু করে ডায়াল ফর হেল্পের গোলমাল পর্যন্ত আমরা সব খোঁজ কিছু পেয়ে গেছি আমরা, আর ও কে সেটাও জেনে গেছি আমরা। যদি ভদ্রভাবে সত্যি বলিস তাহলে জীবন শরীরে থাকবে, তা না হলে তোদের আমি সমস্ত চিহ্নই মুছে দেব। না বল ওর। শ্রাবণীর কথা শুনে আকবর আর আলী দুজন দুজনের দিকে তাকাতে থাকে। এরপর আলী একটা ছুরি হাতে তুলে আকবরের দিকে ছুরি দিয়ে হিংস্র ভঙ্গিতে তাকিয়ে বলল, আকবর মেরে দে ওকে। আকবর ছুরিটা ক্যাচ করে শ্রাবণীর পেটে ঢুকিয়ে দিল। শ্রাবণী পেটে হাত দিয়ে বসে পড়ল। এই দেখে ওখানে থাকা একের পর এক পুলিশ ঢুকতে থাকে আর দুই চোর মিলে ছুরি দিয়ে সব পুলিশকে মারতে থাকে। পুলিশরা ওদের সাথে পেরে ওঠে না, কারণ তাদের দু হাতে দুটো ছুরি ছিল আর অনবরত সেই ছুরি দিয়ে যেখানে সেখানে পুলিশদের আঘাত করছিল। এভাবেই একে একে সব পুলিশকে মেরে ফেলে ওরা এরপর ইন্সপেক্টর সোহেলকে মারতে যাবে। সেই সময় শ্রাবণী পেটে ছুরি মারা জায়গাটাতে এক হাত দিয়ে ধরে আর অন্য হাতে গুলি চালায় আর গুলিটা গিয়ে লাগে আলীকে। আকবর কান্নায় ভেঙে পড়ে আর তার ভাইকে ডাকতে থাকে উচ্চস্বরে। তারপর আকবর শ্রাবণীর উপরে রেগে গিয়ে দৌড়ে যায় ওকে মারবে বলে, কিন্তু শ্রাবণী আবার গুলি চালিয়ে দেয় এবং আকবর মাটিতে পড়ে গেল। আকবর নিজের অন্তিম মুহূর্তে পূর্বের বলা তার দিদির কথা ভাবল। ফ্ল্যাশব্যাক, একদিন আকবর কৌতূহল নিয়ে নেহাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা দিদি পুলিশকে যদি মারি তাহলে পুলিশ গুলি চালাবে না? নেহা শান্ত ভঙ্গিতে হেসে তাদের দুজনকে বলল, পাগল, ওরা যদি তোদের দুজনকে মেরে দেয় তাহলে ওরা কেস সফল করতে পারবে না, তাই ওরা তোদের দুজনকে বাঁচিয়ে রাখবে, গুলি চালাবে না। আকবর নেহার দিকে তাকিয়ে জোশ গলায় বলতে শুরু করে, এবারটি বলে দিলে না, আবার যদি তোমার নাম কেউ বললে তাহলে ওকে মেরে ফেলবো পুরো। এই কথা মনে করে কোনো রকম ভাবে আকবর বলল, তুমি মিথ্যে বলছিলে, তুমি বলেছিলে পুলিশ গুলি চালাবে না। এই বলতে বলতে আকবর সেজে নিঃশ্বাস ফেলল আর শ্রাবণী যন্ত্রণায় ছটফট করতে থাকে। সোহেল শ্রাবণীকে হসপিটালে ভর্তি করে। ডক্টর শ্রাবণীকে দেখার পরে শ্রাবণীকে কিছুক্ষণ রেস্ট নিতে বলে আর কিছু ঘন্টা পরে শ্রাবণীকে দেখা যায় মাথা নিচু করে একটা কেবিনে একা বসে আছে। আর সেখানে নিলয় আসে এবং রেগে গিয়ে শ্রাবণীকে বলে, পাগল হয়ে গেছো নাকি? কতবার বোঝালাম কন্ট্রোল করো কন্ট্রোল করো। দেখলে তো, ওরা দুজনেই যখন হাসতেছিল তখন নেহা বলল, যদি সাহস থাকে তাহলে আমার নাম বলিয়ে দেখান। তখন তুমি বুঝতে পারলে না যে এটা নিশ্চয়ই ওর কোনো প্ল্যান? শ্রাবণীর মাথা নিচু করে হতাশা নিয়ে বলল, রেগে যাওয়ার কারণে আমি নিজেকে সামলাতে পারিনি। একটা কথা বলবো, কম বুদ্ধি আছে সেই পাগল না, শুধু যে বেশি রেগে যায় সেও পাগলই হয়। একটুখানির জন্য আমার জানটাই বেরিয়ে চলে এসেছিল। এবার শ্রাবণী নিলয়ের হাতটা ধরে করুণ সুরে বলল, আই এম সরি। নিলয় শান্ত গলায় বলল, নিজের খেয়াল রাখবে ঠিক আছে। এই বলে নিলয় চলে যাবার জন্য পা বাড়াতে শ্রাবণীর চাচা হন্তদন্ত হয়ে ওখানে উপস্থিত হয়। দরজা খুলেই চিন্তিত কণ্ঠে বলে, শ্রাবণী। নিলয় বলল, শ্রাবণী ঠিক আছে এখন, ওর খেয়াল রাখুন। এই বলে নিলয় বেরিয়ে গেল। বাইরে বেরোতে একজন পুলিশ এসে নিলয়কে বলল, স্যার নেহা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গম্ভীর গলায় নিলয় বলল, ও একদম সানকি টাইপের, কখন কি করবে বোঝার বাইরে। আমি নিশ্চিত ও নিশ্চয়ই আমাকে খোঁজার জন্য এখানে আসবে। এরপর নিলয় ওখান থেকে চলে যায়। প্রায় সন্ধ্যা 8টা বাজে, তখন নিলয় তার বাইকে করে আসছিল। সেই সময় কেউ তাকে কল করে। নিলয় ফোনটা রিসিভ করেই বলে, হ্যাঁ বলো নেহা। নেহা রাগী কণ্ঠে বলল, কি করলি তুই, হ্যাঁ কি করলি, হ্যাঁ।
নিলয় ভারী গলায় বলল, এই ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা বলো। নেহা রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, তোর বাবা অশোক চক্রের মেডেল নিয়েছিল না নিলয়? ওই পাগলদের এটাই ভুল ছিল না, ওই মেডেলটাকে চুরি করেছিল। এটা যদি চুরি না করত কিংবা তোমার ঘরে না যেত, তাহলে হয়তো তোমার এটার মধ্যে পড়তেই না, আর না কখনো তুমি আমার সামনে আসতে। নিলয় গম্ভীর গলায় বলল, হতে পারে, কারণ অর্জুনের থেকে বড় যোদ্ধা, কিন্তু অর্জুনের হাতেই তো কারণের মৃত্যু হয়েছে, তাই না? তো এটা কেউ চেঞ্জ করতে পারবে না। নেহা রহস্যময় ভঙ্গিতে বলে, এই আমার কাছে শত্রু খুন করাটা জরুরি না, ওর থেকে জরুরি জেতাটা। আমার পরিস্থিতি হারবার মতো হয়ে যায়, তাহলে তো আমাকে তোমাকে খুন করতে হবে, তাই না? মাথা তুলে দেখো। নিলয়ের সামনে একজন গুন্ডা হঠাৎ করে বড় ছুরি নিয়ে তার গলার সামনে দিয়ে নিয়ে গেল। নিলয় তখন বাইক চালাতে চালাতে পিছনে হেলে গিয়েছিল, তাই নিলয় একটুর জন্য বেঁচে গেল। যদি গলাটা সোজা করে রাখত তাহলে হয়তো নিলয় সেখানেই শেষ হয়ে যেত। পিছন দিকে হেলে যাওয়ার কারণে বাইক থেকে একটু দূরে হড়কে গিয়ে নিচে পড়ে গেল, সাথে বাইকটাও পড়ে গেল। নিলয়ের কানে লাগানো ছিল ইয়ারবাডস, তাই নেহা ওপাশ থেকে বলছিল যা যা সেটা নিলয় শুনতে পাচ্ছিল। নেহা বলল, প্রথমবার তুমি বেঁচে গেলে, এটা আমার চালানো কোনো তরোয়াল না, এটা তোমার জন্য বিট করা একটা স্যাম্পল। ওদিক থেকে একটা লরি করে এক লরি গুন্ডা নিলয়ের দিকে ছুটে আসছিল, তলোয়ার ব্যাট ছুরি আরও বিভিন্ন রকম অস্ত্র নিয়ে, ফ্ল্যাশ ব্যাক। নেহা ওই গুন্ডাগুলোর কাছে গিয়ে বলছিল, শ্রাবণী তোমার ভাইকে মেরেছে বলে তাই তোমরা ওকে মারতে চাচ্ছ, তাই না? ওকে মারলে ও এক ছটকায় মরে যাবে, কিন্তু তোমরা একে মারলে তাহলে পুরো জীবন তরপাতে থাকবে। নেহা এরপর ওই গুন্ডাগুলোকে নিলয়ের ছবি দেখালো। নিলয়ের ছবি দেখা মাত্র একজন গুন্ডা রাগি কণ্ঠে বলে উঠল, এই ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই আমাকে মেরেছিল, ওকে আমি ছাড়বো না। নেহা গুন্ডাদের সাথে কি ডিল করেছে সেটা নিলয়কে শোনাচ্ছিল কলে। নেহার কথাগুলো শোনার পর নিলয় মাটি থেকে উঠে দাঁড়ায়, রাগী দৃষ্টিতে গুন্ডাগুলোর দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে ওখানে অনেক গুন্ডা চলে আসে, সামনে ও পিছনে ঘিরে ধরে প্রায় 50 জনেরও বেশি। এরপর এক একজন করে নিলয়কে মারতে আসে। নিলয় এক একজনকে ধরে আর হাতটা ঘুরিয়ে ভেঙে দেয়, আর তার হাতে থাকা ছুরিটা পড়ে যায়। তারপর নিলয় ওই গুন্ডাটাকে তুলে আছাড় মারে। রহস্যজনকভাবে নেহা বলে, বাপরে, আওয়াজ তো এখনো পর্যন্ত আসছে, ও মিলিটারি আমি জানি, তুই মরবি, তবে তোর উইকনেস কি বলতো? শ্রাবণী হসপিটালে আছে, তাই না? আমার দুই ভাই ওকে আঘাত করেছে, তাতেই তুই এতটা উতলা হয়ে গেছিস। এবার আমি গিয়ে ওর পুরো কাজ শেষ করে দেব, এবার তুই কাকে বাঁচাবি, ওর না নিচের? নেহার কথা শুনে আবিরের হৃদস্পন্দন বেড়ে চলেছে। নেহা উচ্চস্বরে চেঁচিয়ে বলল, আয় আয় জলদি আয়। এবার এইসব গুন্ডাগুলো একসাথে নিলয়ের কাছে আসে, নিলয় তাদেরকে মারতে থাকে, কেউ রড নিয়ে কেউ ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে থাকে। নিলয় খালি হাতে তাদের আঘাত করতে থাকে, একসাথে 4-5 জনকে হাওয়াতে উড়িয়ে দেয়। পরপর সব হামলাকারীরা আসতে থাকে, নিলয় কখনো তাদের হামলা থেকে বাঁচে, আবার কখনো তাদের হামলা করে। একটা বড় গাড়ির টায়ার দিয়ে সজোরে একজনের মাথায় মারে, সে 10 হাত দূরে ছিটকে চলে যায়। ওদিকে নেহা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। নিলয় লড়াই করতে করতে পকেট থেকে ফোনটা বের করে কল করতে থাকে শ্রাবণীকে, কিন্তু সে ঘুমাচ্ছিল তাই ফোনের আওয়াজ পায় না। তারপর নিলয় হসপিটালে থাকা পুলিশকে ফোন করতে থাকে, কিন্তু সেও ঘুমানোর জন্য ফোন তোলে না। ফোন করতে করতে অন্যমনস্ক হয়ে যায়, তখনই এক গুন্ডা তার মাথায় লাথি মারে এবং সে ছিটকে পড়ে যায়, আর তার কান থেকে ইয়ারফোনটা পড়ে যায়। একজন গুন্ডা সেটার উপর পা দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে, নিলয় পড়ে গিয়ে বুকের উপর ভর দিয়ে এগিয়ে যায় আর ইয়ারফোনটা নেয়ার চেষ্টা করে। গুন্ডাটার পা ধরে টান দেয় আর তাকে ফেলে দিয়ে লাথি মেরে অজ্ঞান করে দেয়। নিলয় আবার ফোন করতে থাকে আর বলতে থাকে, পিক আপ পিক আপ, কিন্তু ঘুমন্ত পুলিশ তা শুনতে পায় না। অন্যদিকে নেহা
হসপিটালে পৌঁছে যায়। সে কোনো একজন ডাক্তারের অ্যাপ্রন পরে নেয়, সাথে গলায় ডাক্তারি স্টেথোস্কোপ এবং মুখে মাস্ক পরে নেয় যাতে কেউ বুঝতে না পারে। সে শ্রাবণীর কেবিনের দিকে এগোতে থাকে। এদিকে নিলয় কোনো উপায় না দেখতে পেয়ে গুন্ডাদের হামলা থেকে বেঁচে দৌড়ে পালাতে থাকে এবং গুন্ডারাও তার পেছনে তাড়া করে। নিলয় দৌড়াতে দৌড়াতে হসপিটালে ফোন করে এবং একজন নার্স ফোনটা তোলে। ঠিক তখনই সামনে থেকে একজন গুন্ডা নিলয়ের বুকে লাথি মারে এবং সে পড়ে যায়। পড়ে গিয়ে সে শুনতে পায় নার্স ফোন রিসিভ করে হ্যালো হ্যালো করে যাচ্ছে। সে আবার উঠে দাঁড়িয়ে গুন্ডাদের মারতে থাকে। একটা সময় নিলয় পড়ে যায় এবং সে বুকে ভর দিয়ে এগিয়ে গিয়ে ফোনটা নেয়ার চেষ্টা করে। তখনই দুইজন গুন্ডা তাকে আটকাতে চেষ্টা করে, তার হাত পা চেপে ধরে। সে অনেক কষ্টে ফোনটা হাতে পায়। নার্স ফোন রেখে দেবে ঠিক এমন সময় নিলয় ফোন হাতে নিয়ে হ্যালো হ্যালো করে ওঠে। নার্স উত্তর দেয় হ্যালো বলে। নিলয় বলে, ওখানে কোনো পুলিশ থাকলে তাকে ডাকেন। নার্স নিলয়ের কথা মতো সেখানে থাকা পুলিশকে ডাক দেয় আর বলে, স্যার আপনার জন্য ফোন আছে, তাড়াতাড়ি আসেন। নার্সের কথা শুনে ডিউটিরত পুলিশ ছুটে এসে ফোনটা ধরে। ওদিক থেকে নিলয় বলে, যেটা বলেছি করো। এবার নিলয় রাগী নজরে গুন্ডাদের দিকে তাকিয়ে নিজের গায়ে ধুলো ছুড়ে গুন্ডাদের মারবে বলে এগিয়ে যায়। নিলয় এক এক করে প্রত্যেকটা গুন্ডাকে মেরে চিৎ করে ফেলে। ওদিকে নেহা হসপিটালে শ্রাবণীর কেবিনে ঢুকে দেখে সেখানে অন্য কোনো একজন পুরুষ এবং তার সাথে একজন মহিলা এবং একটা ছোট্ট মেয়ে বসে আছে। নেহা দেখে অবাক হয়ে যায়। তখনই তার ফোনটা বেজে ওঠে। সে রিসিভ করতে ওদিক থেকে নিলয়ের গলা পায়। নিলয় বলে, নেহা তোর মনে হয় গেম রিভার্স করতে শুধু তুই জানিস? আমি জানি না, তুই যাওয়ার আগে ওখানে ডিউটিরত পুলিশকে আমি দুটো ঘর আগে গিয়ে দাঁড়াতে বলেছি যাতে তুই বুঝতে না পারিস। ওখানে ইউনিফর্ম পরে শুধু একজন পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু বিনা ইউনিফর্মে 60 জন আছে। তাই ভাবিস না যে তোর কাজ হয়ে যাবে, তোর গেম এখনই শেষ করতে পারি কিন্তু করব না। তোর চ্যালেঞ্জ অনেক পছন্দ তাই এখনই করব না। তোকে 24 ঘন্টা সময় দিলাম আমার নজর থেকে বেঁচে দেখা। যদি তুই বেঁচে দেখাতে পারিস তাহলে তোকে আর খুঁজব না। ইটস অ্যান ওপেন চ্যালেঞ্জ। কি বলেছিলি তুই যে আমার সম্মুখীন হওয়ার জন্য তৈরি থেকো? এবার আমি বলছি যে প্রার্থনা কর যেন তোর সাথে আমার দেখা না হয়। যদি দেখা হয়ে যায় তোর গেম ওভার, এজন্য 24 ঘন্টা সময় দিলাম। নেহা হসপিটাল থেকে চলে আসে, একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চঞ্চল হয়ে এদিক ওদিকে করতে থাকে আর নিলয় এর বলা কথাগুলো ভাবতে থাকে। এর পরের দিন, পরের দিন সকালে একটি বাড়িতে দেখা যায় অনেক লোক একসাথে সাদা জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে শোকান্বিত অবস্থায়। সামনে একজন বৃদ্ধা মহিলার মৃতদেহতে মালা দেওয়া রয়েছে। নেহা যে নীলা নামের বাচ্চা মেয়েটিকে চেস ট্রেনিং দিত তাকে এবং তার বাবাকেও দেখা যায়। সেখানে কাঁদতে এবং কিছু লোকের পিছনে লুকিয়ে থাকতে দেখা যায় নেহাকে। নেহাকে সেখানে একটু ভীত অবস্থায় দেখা যাচ্ছে এবং সে মনে মনে কিছু ভাবছে আর নিজের হাতে নখ কামড়াচ্ছে। ফ্ল্যাশব্যাক, নেহা নীলার দাদিকে কল করে। দাদি ফোনটা রিসিভ করে বলে, হ্যালো। নীলার দাদি ফোন রিসিভ করতেই গম্ভীর গলায় নেহা বলতে শুরু করলো, বম রিফিউজ করতে আপনার ছেলে গিয়েছিল। নীলার দাদি একটু ঘাবড়ে গিয়ে বলে, হ্যাঁ তো কি হয়েছে? হঠাৎ করে বমটা ফেটে গেছে আর ওর বডি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই কথা শুনে নীলার দাদির শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। নেহা আবার বলতে শুরু করে, মাটি থেকে ওনার বডির টুকরো টুকরো অংশগুলো জোড়ো করা হচ্ছে। নেহার কথা শুনে নীলার দাদি বুকে হাত দেয় আর হঠাৎ করে তার দম বন্ধ হয়ে আসে এবং হার্ট অ্যাটাক হয়ে যায়। আর নীলা ফোনের ওপাশ থেকে সেটা বুঝতে পারে আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। নেহা মাঝরাতে ফোন করে নীলার দাদি অর্থাৎ গণেশের মাকে শকিং নিউজ দিয়ে মেরে ফেলেছে। সবার পিছনে লুকিয়ে এটাই ভাবছিল সে এতক্ষণ। আর এখন যে বাড়িতে বডিটা রয়েছে ওটা হলো নীলাদের বাড়ি। নেহা এইসব ভাবছিল সেই সময় একজন লোক এসে নীলার বাবা অর্থাৎ গণেশকে বলে, গণেশ কমিশনার আসছেন, বাইরে এসো। গণেশ মাথা নাড়ালো, অর্থাৎ সে যাচ্ছে এটা বলল। নেহা কমিশনারের আসার কথা শুনে ভয় পেয়ে গেল। তারপর গণেশকে ডাকলো আর গণেশ দাঁড়িয়ে গেল। তারপর নেহা বলল, আমার
দম বন্ধ হয়ে আসছে, আমি কি একটু ছাদে যেতে পারি? গণেশ সম্মতি জানিয়ে তার মেয়ে নীলাকে ডাকলো আর বলল, নীলা মিসকে ছাদে নিয়ে যাও। তার মেয়ে নীলা বলল, ওকে পাপ্পা। এরপর নীলা নেহাকে নিয়ে ছাদে গেল। নেহা ছাদে গিয়ে নিচের দিকে দেখছে আর নীলা একটা চেয়ারে বসে চেস খেলার জন্য নেহাকে ডাকছে। মিস আসুন না খেলব। নীলাকে বলা কথাগুলো নেহা ভাবতে লাগলো, আমি হেরে যাওয়া বাজি কখনো খেলি না, এই ভেবে বিরক্তি প্রকাশ করল। অন্যদিকে নিচে কমিশনার স্যার এসেছে। এইদিকে নেহাকে অনেকবার জোর করে নীলা খেলার জন্য, কিন্তু নেহা একটু রাগি কণ্ঠে বলল, উফ বলছি তো আমি এখন খেলবো না, পরে খেলবো। নীলা বলল, ওকে মিস তাহলে আমি নিচে গেলাম। এই বলে নীলা নিচে চলে যেতে যাচ্ছিল, কিন্তু নেহা তাকে যেতে না দিয়ে রেগে গিয়ে বিরক্তি নিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি তো এইমাত্র বলছিলে খেলবে। এরপর নীলা নেহাকে টানতে টানতে নিয়ে যায় চেস খেলতে। অন্যদিকে নিচে কমিশনার স্যারের কল আসে। কমিশনার স্যার ফোন রিসিভ করে বলে, হ্যালো। ওদিক থেকে একজন বলে, স্যার একটা ভিডিও পাঠাচ্ছি একটু দেখুন। কমিশনার সাহেব খুলে দেখে এবং পাশে গণেশ সেই ভিডিওটা দেখে চমকে ওঠে কিছু একটা বলে। এরপর কমিশনার সাহেব নীলাকে ফোন করে। এদিকে নীলা খুশি হয়ে বলে, মিস দান দাও। নেহা দান দেয়। কিছুক্ষণ খেলার পর নেহা পুলিশ গাড়ির আসার আওয়াজে বসা থেকে উঠে সামনে দেখতে আসে আর নীলা নেহাকে ডেকে বলে, মিস তুমি চারদিক থেকে ফিসে গেছো, আমি জিতে গেছি। নেহা বিরক্তি প্রকাশ করে। নেহার খুব চিন্তা হতে থাকে। সেই সময় সাদে নীলয় আর সাথে কিছু পুলিশ আসে। এরপর নীলয় নেহাকে বলে, হাই নেহা। তারপর নীলয় নীলাকে ডেকে বলে, নীলা যাও তুমি নিচে গিয়ে খেলো। ওকে আঙ্কেল। তোমার কোচের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। ওকে বাই মিস। এই বলে নীলা ওখান থেকে চলে যায়। তারপর নীলয় হেসে ঘড়ির দিকে দেখে নেহাকে বলে, নেহা ভেবেছিলাম 24 ঘন্টা লুকোচুরি খেলবে, তুমি তো 10 ঘন্টাতেই ফেসে গেছো। তুমি কি জানো ওভার কনফিডেন্ট মানুষের উইকনেস কি? ওদের বিশ্বাসে যদি একটু আঘাত আসে তাহলে ওরা বরবাদ হয়ে যায় তোমার মতো। এরপর নীলয় পাশে থাকে একজন পুলিশকে ডেকে বলল, শোনো নিচে গিয়ে দেখবে নীলার ঘরে 3টে স্কুল ব্যাগ আছে, ওখানের মধ্যে একটা স্কুল ব্যাগ নীলার আর 2টো স্কুল ব্যাগ এই বাচ্চাটার, ওটাতে এর চুরির গয়না টাকা পয়সা সহ সব রয়েছে, ওটা নিয়ে এসো যাও। পুলিশটি সম্মতি জানিয়ে নিচে চলে গেল। নীলয়ের কথা শুনে নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলয়ের দিকে। নীলয় রহস্যময় ভঙ্গিতে হাসতে হাসতে বলল, কি হলো অবাক হলে? পুলিশরা নিচে গিয়ে খুব ভালো করে নীলার ঘরটা খুঁজতে থাকে। এরপর পুলিশরা 2টি দেখ খুঁজে পায়, যেটার মধ্যে নীলার চুরি করা টাকা পয়সা গহনা সব ছিল। পুলিশেরা ছাদে নীলয়ের কাছে এসে বলে, নীলয় হেসে নেহাকে বলে, তুই ফেসে গেলি। নেহা কিছু সময়ের জন্য নিজের চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তারপর আস্তে আস্তে ছাদের একদম ধারে চলে যায়। তারপর শান্ত গলায় নেহা বলল, নীলয় একটা কথা আছে, মারো আর না হলে নিজে মরে যাও, ওটার দ্বিতীয় অপশনটাই আমার কাছে অনেক ভালো লাগে। এই বলে নীলা ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে দিল। পাশে থাকা পুলিশরা নীলয়কে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো। নীলয় একটু হেসে বলে, সোহেল পুলিশ অফিসাররা চোরদের জাল বিছিয়ে ধরে, জানো তো ওরা ধরতে পারে কি পারে না সেটা ঠিক আমার জানা নেই, তবে এখানে ধরা পড়ে গেছে। এই বলে সবাই সামনে তাকিয়ে দেখে নেহা, যাদের সামনে সমানভাবে উঁচুতে দেখা গেল, সবাই তাড়াহুড়ো করে দেখতে গেল। সেখানে এগিয়ে দেখতে পেল তারা নিচে কয়েকজন পুলিশ একটা স্পঞ্জের বড় নেট বিছিয়ে দাঁড়িয়েছিল আর নেহা তাতে গিয়ে পড়েছে। এরপর পুলিশগুলো আর নীলয় নিচে নেমে এলো। নেহা কিছু মহিলা পুলিশ শক্ত করে ধরে আসে আর নেহা ছটফট করতে থাকে। নীলয় কমিশনার স্যার সোহেল আর গণেশ নেহার কাছে এসে দাঁড়ালো আর নেহা রাগি কণ্ঠে নীলাকে বলল, এই আমাকে খুঁজে পেয়ে গেছিস তো কি হয়েছে? তোর বাবার মেডেল সারা জীবন খুঁজলেও তুই কোথাও পাবি না। নীলয় জোরে হতে হেসে বলে,
নেহা, ও নেহা। এরপর নিলয় তার পকেট থেকে তার বাবার মেডেলটা নেহাকে দেখালো। এরপর নিলয় রহস্যময় ভঙ্গিতে বলা শুরু করলো, নেহা তুই সবসময় গেম রিভার্সে খেলিস, আমি জানি 15 আগস্টের দিন সবাই সুরক্ষিত আছে এটা সবাই ভাবে, কিন্তু তুই ওই দিনই চুরি করলি, কিন্তু করার পরে চোরেরা কোথাও পালিয়ে যায়, কিন্তু তুই চুরি করার পরে তোর ভাইদের জেলেতেই সুরক্ষিত রাখতে চাইলি, আমি মেডেল পুরো শহর খুঁজব আর তুই মেডেল আমার ঘরের বাগানেই লুকিয়ে রাখবি, তাই না? যখন তুই জানলি আমি তোর প্ল্যানটা জেনে গেছি, তখন তো তোর প্ল্যানটা পাল্টে ফেলা উচিত ছিল, তবুও সেই রিভার্সে চলতে থাকলি। যখন আমার ঘরে সিসিটিভি ক্যামেরা ক্র্যাশ হয়েছে তখনই আমি বুঝে গেছিলাম তুই আমার বাড়ির ভেতরে ঢুকেছিস। এবার তুই ভাবছিস তুই কি করে ফেঁসে গেলি, তাই তো? আমার বাবার পায়রা খুব পছন্দ ছিল, যখনই ওনার মন খারাপ থাকতো তখনই উনি পায়রা দেখতেন, আমি পায়রার দেখাশোনার জন্য ছোট্ট একটা ক্যামেরা ওখানে লাগিয়েছিলাম আর সেখানে পায়রার ক্যামেরাতে একটা শিয়াল ফেঁসে গেছে। আগের দিন রাতে নেহা নিলয়ের বাড়ির গার্ডেনে মাটি খুঁড়ে নিলয়ের বাবার মেডেলটা লুকাচ্ছিল। তার কিছুক্ষণ পরে নিলয় তাকে ক্যামেরাতে দেখে ফেলে। সেই রেকর্ডিং ভিডিওটা কমিশনার স্যারকেও পাঠিয়েছিল আজ সকালে। সেই সময় গণেশ নেহাকে দেখতে পেয়ে যায় এবং কমিশনার স্যারকে সব বলেছিল যে নেহা এখন তার বাড়ির ছাদে রয়েছে। তারপর কমিশনার সাহেব নিলয়কে ফোন করে এখানে ডেকে নেয়। এরপর নিলয় রহস্যময় হাসি দিয়ে আরো বলে, তোর লোকেশনে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট আর মেডেলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলে যাওয়ার কারণে এটা প্রমাণ হয়ে গেল যে তুই অপরাধী, এটা 100% প্রমাণ হয়ে গেল। জানিস এবার তোকে সবাই কি বলবে? চূর্ণি বলে ডাকবে, নেহা নাও ইউ আর এ বিগ জেরো, নেহা এখন থেকে তোর জীবনের প্রতিটা মুহূর্ত তোকে অভিশাপ দেবে, গেম ওভার। নেহা নিলয়ের দিকে তাকিয়ে রাগে ফুসতে থাকে। তারপর যখন তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল সেই সময় গণেশের সামনে দাঁড়িয়ে গণেশকে নেহা অপরাধী কণ্ঠে বলে, তোমার মায়ের হার্ট অ্যাটাক এমনি আসেনি, আমার জন্য হয়েছে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, আই এম সরি। নেহার কথা শুনে গণেশ রাগে চেঁচাতে থাকে এবং তাকে মারার জন্য যেতে থাকে, কিন্তু পুলিশেরা তার দুটো হাত ধরে আটকায়। এরপর নেহাকে পুলিশ গাড়িতে তোলা হয় এবং নিলয় বাইরে দাঁড়িয়ে তা দেখছিল এবং তার অর্ডার পেয়ে গাড়ি স্টার্ট দেওয়া হয়। কিছুক্ষণ পরে নিলয়ের দাদি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। নীলের দাদির বাড়ি ফিরে দেখে মেডেলটা তার বাবার ফটোতে লাগানো রয়েছে। এই দেখে খুশি হয় নিলয়ের দাদি। নিলয়কে বলে, তুই যেটা বলেছিস সেটা করেছিস। এবার নিলয় তার দাদিকে সালাম করে বলে, ঠিক আছে দাদি, এবার আমাকে ডিউটিতে বেরোতে হবে, তুমি তোমার খেয়াল রাখবে। হঠাৎ করে তাদের বাড়ির লাইট অফ হয়ে যায়। এরপর নিলয়ের দাদি ভয় পেয়ে বলে, লাইট অফ হয়ে গেল, এটা তো অশুভ ব্যাপারের সংকেত। নিলয় সান্ত্বনা দিয়ে বলে, এরকম কিছু হয়নি দাদি, নিজেকে সামলাও। কথার মাঝে নিলয়ের ফোনটা বেজে ওঠে। নিলয় দাদিকে একটু দাঁড়াতে বলে ফোনটা দেখল, একটা আননোন নাম্বার। একটু ভেবে ফোনটা রিসিভ করতেই কোনো একজন মেয়ের গলা ভেসে আসলো, ইউ আর কলিং ফর ডায়াল ফর হেল্প, লাইন চলে গেছে না, কোনো ইলেকট্রিশিয়ানকে পাঠিয়ে দি। নিলয় মুসকে হাসলো এবং বলল, বলো নেহা। মেয়েটি আর কেউ নয় বরঞ্চ নেহা। নেহা রহস্যময়ভাবে হাসলো, তারপর গম্ভীর গলায় নিলয়কে বলল, কি বলছিলি? গেম ইজ ওভার, খেলা তো এখন শুরু হলো।